সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা। রাজধানীতে অনেকটাই জমি উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকেই ক্রেতা সমাগম দেখা যায় রাজধানীর হাটগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা গরু এনেছেন বিক্রির জন্য। হাটে গরু সংখ্যা ভালো থাকলেও পশু খাদ্য সহ প্রায় সবকিছুর দাম বাড়ায়। গেলবারের তুলনায় কোরবানির পশুর দাম কিছুটা বাড়তি। ঈদ যতই এগিয়ে আসছে হাটগুলো ততই জমি উঠছে। এবছর দুটি স্থায়ী সহ উত্তর ও দক্ষিণ সিটিতে হাট বসেছে 19টি। এদিকে দেশের বিভিন্ন জেলাতেও জমি উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানীর গাবতলী পশুর হাটে কথা বলছেন পুলিশের আইজিপি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমি যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য বলছি, আমাদের পুলিশের সদস্যগণ যেরকম রাস্তায় থাকবে, আমাদের পুলিশের ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি, এএসপি, ওসি, সিনিয়র অফিসারগণ সবাই রাস্তায় থাকবে দায়িত্ব পালনের জন্য। মানুষ যাতে যথাসময়ে নির্বিঘ্নে যার যার গন্তব্যে গমন করতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি। আপনারা যখনই প্রয়োজন হয় আপনি নিকটবর্তী পুলিশ স্টেশন বা পুলিশের সাথে সহায়তা নিন, অথবা আপনি 999-এ ফোন করুন, আপনাকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা জানেন যখন ঈদের যাত্রা পূর্ণ মাত্রায় শুরু হয় তখন গাড়ি দিয়ে গিয়ে আপনাকে আপনার যে অভিযোগকারীকে খোঁজ করা অনেক কঠিন হয়ে যায়। এর জন্য আমরা মোটরসাইকেল রাখব, যাতে করে মোটরসাইকেল পার্টি গিয়ে যার কাছে যে সমস্যা আছে, ওই যিনি সমস্যা ভুগছেন, যার যে অভিযোগ আছে, অভিযোগ শোনার জন্য মোটরসাইকেল দিয়ে আমরা আমাদের সদস্যদেরকে পাঠিয়ে দেব আমাদের যাত্রী সাধারণের অভিযোগ শোনার জন্য এবং তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা আপনারা জানেন যে ফিটনেসবিহীন গাড়ি এবং মেয়াদি তুলনার গাড়ির না চলার জন্য আমরা চালানোর জন্য অনুরোধ করেছি এবং এই ধরনের গাড়ি পাওয়া গেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করব, আপনারা ট্রাকে করে, বাসের ছাদে তো এখন ওঠার তেমন সুযোগ নাই, ট্রাকে বা মাইক্রো কাভার্ড ভ্যানে, খালি পিক আপে, এগুলোর উপরে চড়ে নিজে ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যস্থলে গমন করবেন না। এছাড়াও যদিও গমন করেন, আমাদের সদস্যরা যখনই রাস্তায় দেখবে সাথে সাথে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। অর্ধেক রাস্তায় এসে নেমে যাওয়ার চেয়ে আপনি সব যে স্বাভাবিক যে আছে গণপরিবহন, গণপরিবহন ব্যবহার করুন, নির্বিঘ্নে নিরাপদে আপনার গন্তব্যে গমন করুন, এটা আমরা প্রত্যাশা করি। অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনি কোথাও কোনো ট্রেনে, বাসে, লঞ্চে ভ্রমণ করবেন না। আপনারা জানেন যে এইবারের ঈদ অন্যান্য ঈদের চেয়ে একটু ভিন্নতর। এবারে আমরা গতবার শুধু আমরা যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করেছি। এবারে আমাদের চ্যালেঞ্জ গরু বা পশুবাহী গাড়ি আসা, পশুবাহী গাড়ির যাওয়া, পশুর হাটের নিরাপত্তা, সাথে সাথে এবারে মৌসুমি ফল বিভিন্ন গন্তব্যে গমন করবে তাদের নিরাপত্তা এবং তাদের গমনাগমন নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমরা আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা সেই প্রস্তুতি অনুযায়ী আমরা কাজ করছি। এতক্ষণ আইজিপির সংবাদ সম্মেলনের অংশবিশেষ শুনছিলেন। দর্শক, মেহেরপুর থেকে পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, হাটে কি পরিমাণ গরু এসেছে আর দাম কেমন দেখছেন, আর ক্রেতারাই বা কি বলছেন আমাদের জানাবেন। যে আজকের হাটে আমরা যেটি দেখছি যে গত শুক্রবারে যে হাট ছিল এবং তার আগের যে হাট ছিল সেই হাটের তুলনায় আজকে কিন্তু গরুর সংখ্যা অনেক কম, একেবারে বা গরুর সংখ্যা মানে উল্লেখযোগ্য সংখ্যক কম। কারণ গত শুক্রবারের হাটে আমরা দেখেছি যে হাট ছাপিয়ে হাটের আশেপাশে যে সড়কগুলো ছিল
সেই সড়কগুলোতে কিন্তু প্রচুর গরুর আমদানি ছিল এবং গরু রাখা হয়েছিল। আমরা চাষি খামারি এবং ব্যাপারীদের সাথে আমরা কথা বলেছি যে তুলনামূলক ভাবে গত হাট এবং তার আগের হাটে যে দাম ছিল তার চেয়ে কিন্তু দামটা একটু বেশি। অর্থাৎ এর আগে যখন আমরা গত হাটে দেখেছি যে 30,000 এবং 32,000 টাকা পর্যন্ত প্রতি মণ আনুমানিক হিসাবে বা গরুর দাম হিসাবে বেচা কিনা হয়েছে, তো কিন্তু সেই তার সেক্ষেত্রে কিন্তু সেরকমটি নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে আসলে মেহেরপুর জেলা থেকে প্রতিদিনই রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে বিশেষ করে ঢাকার কোরবানি বাজারগুলোতে মেহেরপুর জেলা থেকে যে মোটা তাজা করা যে গরু মোটা তাজা করা হয়েছে সেই গরুগুলো কোরবানির হাটে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই কারণে আজকে কিন্তু এখানে গরুর সংখ্যা কম। এখানে যে গরুগুলো আমরা দেখছি এই গরুগুলো হয়তো বেশিরভাগ মেহেরপুর জেলায় জেলার জন্য বিক্রি হবে এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো চলে যাবে ঢাকার বাজারে। তবে ধন্যবাদ মাজেদুল হক মানিক এতক্ষণ জানাচ্ছিলেন মেহেরপুর থেকে। ঈদুল আজহার ছুটির আগে শেষ কর্মদিবস আজ, দুদিন পরে ঈদ। ঢাকা সহ বিভিন্ন জেলার কর্মস্থল থেকে নিজ গৃহে ফিরছেন কর্মজীবী মানুষ। এবারও যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে স্টেশন ব্যবস্থাপনা থেকে শুরু করে ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে এবারও 3 স্তরের চেকিং ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। সকাল থেকে কমলাপুরে বাড়ছে যাত্রীদের চাপ, তবে এবারও নিরাপত্তা ব্যবস্থার টপকে ট্রেনের ছাদে ভ্রমণ হতে পারে এমন আশঙ্কা করছেন অনেকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী আছেন সহকর্মী আশিকুল আলম, তার কাছ থেকে জানবো ঈদের ট্রেন যাত্রার খবর। খবর আশিক, বাসে ঈদে ঘরমুখা মানুষের ভিড় কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ঈদের মাত্র আর 2 দিন বাকি, আর সেজন্যই কিন্তু মানুষ এখন ঘরের দিকে যাচ্ছেন এবং এই নারীর টানে বাড়ি ফেরায় প্রতি বছরই কিন্তু মানুষ এক ধরনের নানা ধরনের ভোগান্তিতে পড়েন। কিছুক্ষণ আগে বিআরটিএর চেয়ারম্যান এই কমলা মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করছিলেন এবং তিনি এখানে যেমনটা বলছিলেন যে ফিটনেসবিহীন গাড়ি এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার ক্ষেত্রে তাদের যে ভ্রাম্যমাণ আদালত সেটি কঠোরভাবে আসলে এগুলো নিয়ন্ত্রণ করবে। কিন্তু সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে প্রতি বছরই তারা এ ধরনের বক্তব্য শুনে আসেন, কিন্তু বাস্তবে কার্যকরী সে ধরনের কোনো ভূমিকা দেখা যায় না। ভোগান্তি নিয়েই কিন্তু মানুষকে বাড়ি ফিরতে হয়, আর সেজন্য আসলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তারা বলছেন। আমরা দেখছিলাম যে মহাখালী বাস টার্মিনালে এখনও পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আপনাকে যদি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করি যে লাইনে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এবং তারা খুব সহজেই টিকিট কাটছেন। তবে আমরা যেটা আশঙ্কা করছি বা যাত্রীরা যেমনটা বলছেন যে বিকেলে যখন অফিস ছুটি হবে সে তারপর থেকেই কিন্তু আসলে যাত্রীদের চাপ বাড়বে এবং তখন আসলে আসল চিত্রটা ফুটে উঠবে যে ঈদে ঘরমুখো মানুষের চাপটা কেমন থাকে। এবং চালকরা যেমনটা বলছিলেন যে এখন তাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু এই সময়টা হয়তো 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লাগতে পারে এই রোডে যাত্রী চলাচলের ক্ষেত্রে। এবং বিশেষ করে টঙ্গী স্টেশন রোড এবং গাজীপুরের যে যানজট সেটি কিন্তু আসলে এখনও পর্যন্ত এই ট্রাফিক বিভাগ কখনোই মোকাবেলা করতে পারেনি, আর সেই কারণেই কিন্তু ভোগান্তিটা মানুষের বেশি হচ্ছে। আমরা ঠিক সকালবেলায় ছিলাম ট্রেনের যে অবস্থা দেখেছি, সকাল থেকে প্রতিটি ট্রেনই সময় মতো ছেড়ে গেছে এবং সেখানে যাত্রীদের কোনো অভিযোগ নেই, তারা স্বস্তিতে যাচ্ছেন। এবং সেই চিত্রটাও কিন্তু দেখা যাবে বিকেলবেলায়, আসলে সন্ধ্যা নাগাদ যে ট্রেনগুলো ছাড়বে সেখানে কিন্তু সেই চিত্রটা ফুটে উঠবে যে আসলে মানুষের চাপ কেমন থাকে এবং ব্যবস্থাপনা আসলে কেমন দেখা যায়। ফাতিমা, এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে এখনকার মতো তথ্য। ধন্যবাদ, এতক্ষণ মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। এদিকে ঈদ ছুটি শুরু না হলেও আজ দেশে বিভিন্ন মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সেতুর উপর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায়, কয়েক দফা টোল আদায় বন্ধ রাখায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে দেশের 23 জেলার মানুষ গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরবঙ্গ যাওয়ার কারণে এবারও
ঈদযাত্রায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদের। আজ কালিয়াকৈর শিল্প কারখানাগুলোতে ছুটি শুরু হয় সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়। এছাড়াও রয়েছে পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। অন্যদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। পূর্বপাড়ে সৃষ্ট যানজটের প্রভাবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে থেমে থেমে গাড়ি চলছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহনের তেমন কোনো চাপ। দীর্ঘ আলোচনার পর বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে অনুমোদন হতে যাচ্ছে 2023-24 অর্থ বছরের জন্য 7,61,785 কোটি টাকার বাজেট। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে 2,57,885 কোটি টাকার ঘাটতি রেখেই বাজেট কার্যকর হবে আগামী 1 জুলাই থেকে। সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট পাশ অধিবেশন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যয়ের জন্য রাষ্ট্রপতির নির্ধারিত 59টি মঞ্জুরি দাবি তুলে ধরা হচ্ছে। ছাটের প্রস্তাব আলোচনায় বাজারে পণ্যের বাড়তি দামের কারণে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন কয়েকজন সংসদ সদস্য। দাম কমতে না পারলে বাণিজ্য মন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান তারা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সিন্ডিকেট আছে মাননীয় স্পিকার, কোনো সন্দেহ নাই। সেই সিন্ডিকেট শক্তিশালী, সরকারের থেকে শক্তিশালী। সরকারের ভিতরে যদি সিন্ডিকেট থাকে সেটাও চিহ্নিত করে। এত ব্যর্থতার পরও মন্ত্রী কেন স্বেচ্ছায় পদত্যাগ করেন না? তিনি কি সেই যে বড় সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অন্যতম হুতা হিসাবে তাদের লোকজনই উনাকে কি সেই জায়গায় বসিয়ে রাখছে? দর্শক, গাজীপুরের চন্দ্রায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ মোকাবেলা কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে আপনি জানাবেন। জি ফাতিমা, আপনি যেমনটি জানেন যে আর দুদিন পরে ঈদুল আজহা, আর এই ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এই চন্দ্রা তিমুরে তীব্র যানজটের সৃষ্টি হয়। তো আপনাকে একটি বিষয় আমি কি জানিয়ে রাখি যে আজ কিন্তু অধিকাংশ শিল্প কারখানা ছুটি হয়েছে, যার ফলে সকালের থেকে কিন্তু লোক এবং গণপরিবহনের চাপ এই চন্দ্রা মোড়ে দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জনগণ যাত্রীদের উপচে পড়া ভিড় হয়েছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা কিন্তু এখন তীব্র যানজটের থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু এই চন্দ্রা মোড়ে কাজ করতেছে। তবে আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই চন্দ্রা মোড় থেকে উত্তরবঙ্গের 23টি জেলার মানুষ যাতায়াত করে, যার ফলে চন্দ্রা মোড় প্রতি ঈদ আসলে এখানে মানুষের ভোগান্তি হয়। তবে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যাত্রীরা জানিয়েছেন যে গত ঈদে যে ভাড়া দিয়ে তারা দেশে গিয়েছেন তার চেয়ে দ্বিগুণ ভাড়া এবার গুনতে হচ্ছে, যার ফলে গণপরিবহন পাচ্ছেন না। বিদায় বিভিন্ন পিক আপ এবং ট্রাক যুগে তারা কিন্তু বাড়ি যাচ্ছে। তবে এই মহাসড়কে কিন্তু পশুবাহী এবং ফলবাহী গাড়ির চাপ রয়েছে। এই ছিল চন্দ্রা তিমুর থেকে যানজটের সর্বশেষ খবর। ফাতিমা, ধন্যবাদ। কামাল হোসেন বিপ্লব এতক্ষণ জানাচ্ছিলেন গাজীপুর থেকে। মধ্যাহ্ন সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।